আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইস্পা ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনেক সুন্দর একটি হাতার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, অনেক কম সময়ে সিম্পল একটি হাতার ডিজাইন। তো যদি আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখেন, তাহলে আশা করি অনেক সহজেই শিখে নিতে পারবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন, যেন প্রতিদিন নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেকটা ভিডিওতে একটি করে লাইক দিবেন। চলুন হাতাটি সেলাই করি, আপনাদের সাথে শেয়ার করি। কারণ হাতার লম্বাটি আমি নিয়েছি 18 ইঞ্চি। হাতাটি সেলাইয়ের পরে টিকবে 17 ইঞ্চি, টিকবে দুই দিকে 1/2 ইঞ্চি করে সেলাই যাবে। হাতার মোহরির মেজারমেন্টটা আমি নিয়েছি 8 ইঞ্চি, যেহেতু এখানে কুচি দিব আমি। হাতার পাশে একটু কাপড় শর্ট পরছে, জন্য এটা আমি জোড়া দিয়ে বাড়িয়ে নিয়েছি। তো এখানেও কুচি হবে, দেখুন এভাবে করে কুচি দিয়ে দিব। তো এখন দেখুন আমি এখানে দুইটা হাতা কেটে নিয়েছি। আগের থেকে একটি হাতা আমি সরিয়ে নিয়েছি, আর একটি হাতা আপনাদের সাথে সেলাই করে আমি শেয়ার করব। প্রথমে হাতার মোহরিতে যে কুচিগুলো দিয়ে দিব, প্রথমে আমি ওই কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখন এভাবে করে আমি হাতার কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন আরম্ভ হলে যে কুচিগুলো দিব হাতার, ওই কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা কুচি একই সমান করে দিয়ে তারপরে হাতার মোহরিতে আমি একটি পাইপিং দিয়ে নিব, ডিজাইন করে নিব একটা পাইপিং দিয়ে এক কালারের। একদম অনেকটা কম সময়ে অনেকটা সহজভাবে আপনাদের সাথে একদম সিম্পল একটি হাতার ডিজাইন আমি আজকে শেয়ার করতেছি। আপনারা চাইলে নিজেদের জন্য এভাবে হাতাটি করে নিতে পারেন। আমি এখানে 3.5 ইঞ্চি একটি কাপড় নিয়েছি পাশ থেকে নিয়ে, এটাকে আমি ডাবল বাস দিয়ে নিয়েছি। ডাবল বাস দিয়ে এটা আমি উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে দিচ্ছি। তো যারা একেবারে নতুন আমার চ্যানেলটিকে দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এভাবে করার পরে আমি দুই পাশ থেকে বাড়তি কাপড়টিকে কেটে ফেলে দিছি। এখন এটাকে মুড়িয়ে আমি সোজা সাইডে, দেখুন এভাবে করে মুড়িয়ে আমি এখন এভাবে চাপ সেলাই দিয়ে দিব। যেভাবে করে চাপ সেলাই দিয়ে দিয়েছি, এখন আমি হাতাটিকে সেলাই করে দিব। সাইডে সেলাই করে দিয়ে হাতাটিকে আটকে দিব। তো অবশ্যই আশা করি পুরোপুরি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন, একদম স্কিপ না করে যদি দেখেন তাহলে অনেকটা সহজে শিখে নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর হাতার ডিজাইনগুলো বাসায় বসে অনেক কম সময় এই ধরনের সেলাইগুলো করে নিতে পারবেন সবাই। দেখুন এরকমটা হয়েছে করার পরে। ধন্যবাদ সবাইকে।